অনেক দিন আগের কথা, রূপক নামে এক কৃষক বাস করতেন। রূপক রূপসী নামে এক মেয়েকে বিয়ে করেছিল। তাদের জীবনে নতুন অতিথির আগমন ঘটে। রূপসীর যমজ মেয়ের জন্ম নেয়। মিনা ও টিনা দেখতে অনেক সুন্দর লাগত। মিনা টিনাকে তাদের গ্রামের সবাই অনেক পছন্দ করত। ওদের সাথে সবাই সবসময় খেলাধুলা করত আর অনেক ভালোবাসত ওদের। রূপসী তার মেয়েদের অনেক সেবা যত্ন করত এবং নিয়মিত খাওয়াত এবং ঘুম পাড়িয়ে দিত। আমাদের তো রাজকন্যা, তাদের আমি অনেক বড় বাড়িতে বিয়ে দেব। আমি ওদের অনেক বড় করে তুলব। ওদের যখন যেটা প্রয়োজন আমি ওটাই দেওয়ার চেষ্টা করব। আমি সেটাই দেওয়ার চেষ্টা করব। আমি এদের অনেক বড় করে তুলব। এভাবেই তাদের অনেক আনন্দের সাথেই দিন কাটছিল। হঠাৎ একদিন মিনা ও টিনা অনেক অসুস্থ হয়ে পড়ে। তাদের বাবা মা ডাক্তারের কাছে নিয়ে যায়। ডাক্তার তাদের দেখে অনেক ওষুধ দেয় এবং তা তাদের নিয়মিত খাওয়াতে বলে। মিনা ও টিনাকে তাদের মা নিয়মিত ওষুধ খাওয়াতে থাকে। তাদের অনেক বেশি ওষুধ খাওয়ানো হয়, সে কারণে ওষুধের রিয়াকশনে তাদের মাথার সব চুল পড়ে যায়। তখন রূপসী ও তার স্বামীকে বলে, আমাদের মেয়েদের মাথার সব চুল পড়ে গেল কেন? চলো ওদের আবার ডাক্তারের কাছে নিয়ে যাই। এই বলে মিনা ও টিনাকে আবারও ডাক্তারের কাছে নিয়ে যায়। তাদের মা ডাক্তারকে বলে, আমাদের মেয়ের মাথার সব চুল পড়ে গেল কেন? ওদের মাথায় কি আর কখনো চুল গজাবে না? ওদের মাথায় আর কোনোদিনও চুল আসবে না, কারণ ওদের অসুস্থতার কারণে অনেক পাওয়ারের ওষুধ খাওয়ানো হয়েছে, আর যার কারণে এদের মাথার সব চুল পড়ে গেছে। ডক্টরের মুখে এ কথা শুনে রূপসী অনেক কান্না করতে থাকে আর বলে, আমার মেয়েরা যখন বড় হয়ে যাবে তখন ওদের দেখে সবাই অনেক হাসাহাসি করবে, আর ওদের নিয়ে সবাই অনেক মজা করবে। ওদের আমি এখন কি করব, কোথায় নিয়ে যাব যাতে ওদের মাথায় চুল আবার আগের মতো ফিরে আসে? এভাবে অনেক বছর পার হয়ে যায়। তখন মিনা ও টিনা অনেক বড় হয়ে যায়। মিনা টিনাকে নিয়ে তাদের গ্রামের সবাই অনেক হাসাহাসি করতে থাকে আর টেকো বলে খ্যাপাতে থাকে, আর ওদের দেখে অনেক হাসতে থাকে। মিনা ও টিনা এসব কথা শুনে অনেক কষ্ট পায়। তারা দু বোন তাদের মায়ের কাছে যায় আর অনেক কান্না করে, মা আমাদের চুল নেই কেন বলতো? আমাদের কেন চুল হলো না? আমাদেরও তো চুল থাকার কথা। সবাই আমাদের কত খ্যাপায়, আমাদের অনেক হাসাহাসি করে আমাদের নিয়ে। আমাদের মাথায় যদি চুল থাকতো তাহলে কত না সুন্দর দেখতে হতাম আমরা। আমাদের নিয়ে আর কেউ কোনো মজা করতো না। এসব কথা শুনে তাদের মায়ের মনটা আরো বেশি খারাপ হয়ে যায়। মিনা ও টিনা একদিন স্কুলে যায় আর তখনই সেখানে অনেকগুলো মেয়ে থাকে আর তারা তাদের নিয়ে ঠাট্টা করতে থাকে। তাদের এক বান্ধবী বলল, দেখ টেকো মাথায় আবার লেখাপড়া করতে এসেছে, তোদের মাথায় তো কোনো চুলই নেই, তোরা স্কুলে আসিস কেন? তোদের মায়ের সাথে বাড়ির কাজ করলেই তো পারিস। এ কথা শুনে তারা দু বোন অনেক কষ্ট পায় আর তারা স্কুল শেষে জঙ্গলের রাস্তা দিয়ে হাঁটতে থাকে এবং সেখানে দেখে এক অসুস্থ বুড়ি একটা গাছের নিচে বসে অনেক কান্না করছে। তখন তার কাছে গিয়ে দু বোন বলল, তোমার কি হয়েছে? তুমি কান্না করছো কেন? আর তুমি এই গভীর জঙ্গলে কি করছো? এখানে তো কেউ নেই। আমার পৃথিবীতে কেউ নেই আর আমার অনেক ক্ষুধা পেয়েছে, আমার খাবার কোনো কিছুই নেই, এজন্য আমি কান্না করছি, আমি হাঁটতে পারছি না আর কোনো গাছের ফলও পেরে খেতে পারছি না। তোমরা কি আমাকে একটু সাহায্য করবে?
টিনা তুমি এখানে থাকো আর আমি দেখি কোনো খাবার পাই কিনা। আমি খাবারের ব্যবস্থা করি। তারপর কিছু খাবার ফল নিয়ে এসে বুড়িমাকে খাওয়াতে থাকে। আর খাবার খাওয়া শেষে বৃদ্ধা মহিলাটা একটা সুন্দর পরীতে পরিণত হয়ে যায়। মিনা ও টিনা পরীকে দেখে অনেক ভয় পেয়ে যায় এবং বলে, আমাদের ছেড়ে দাও, আমরা বাড়ি যেতে চাই, আমাদের তুমি কোনো ক্ষতি করো না। তখনই সেই পরীটা বলল, তোমরা ভয় পেও না, আমি তোমাদের কোনো ক্ষতি করব না। তোমরা দুবোন অনেক ভালো, তোমরা আমাকে সাহায্য করেছো, তাই আমি তোমাদের সাহায্য করতে চাই। তোমরা অনেক কষ্টের মধ্যে আছো, আমি সব জানি, তাই আমি তোমাদের দুবোনকে জাদুর সোনা আর রূপার চুল দিচ্ছি। এই জাদুর চুল তোমাদের আরো সুন্দর করে দেবে এবং তোমাদের মনের ইচ্ছা পূরণ করে দেবে। বুড়ির মুখে এই সকল কথা শুনে তারা দুজন অনেক খুশি হয়ে যায় এবং পরীকে অনেক ধন্যবাদ দেয়। পরী তখন সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। মিনা টিনা অনেক খুশি হয়ে তাদের বাড়ি যায়। তাদের মা তাদের দেখে অনেক অবাক হয়ে যায়। তোরা চুল কোথায় পেলি? আমি তো কিছুই বুঝতে পারছি না। মিনা ও টিনা তার মাকে সমস্ত কথা খুলে বলে এবং তারা অনেক খুশি হয়ে যায়। তাদের দেখে আর কেউই মজা করতে পারে না। আর এভাবেই তাদের জীবনটা অনেক হাসি খুশি ভাবে কাটাতে থাকে। মাহি রাস্তা দিয়ে হাঁটছিল, হঠাৎ দেখে যে রাস্তার পাশে একটা ছোট্ট ছেলে দাঁড়িয়ে আছে আর কান্না করছে। তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন আর কান্না করছো কেন? আমি আমার বাবা মাকে হারিয়ে ফেলেছি, তাদেরকে কোথাও খুঁজে পাচ্ছি না। তোমার নাম কি? আমার নাম রাতুল। ওই গভীর জঙ্গলে এক দুষ্ট ডাইনি আমার বাবা মাকে উঠিয়ে নিয়ে গেছে, তাই আমি এখানে খুঁজছিলাম, কিন্তু কি করব কিছুই বুঝতে পারছি না। তুমি চিন্তা করো না, একটা ব্যবস্থা করা যাবে, তুমি আমার সাথে এসো। তারপর মাহি রাতুলকে নিয়ে এক সাধু বাবার কাছে যায় আর বলে, সাধু বাবা, রাতুলের বাবা মাকে এক দুষ্ট ডাইনি উঠিয়ে নিয়ে গেছে, আমরা কিভাবে এর সমাধান করতে পারি তুমি একটু আমাদের বলে দাও না। আচ্ছা ঠিক আছে, দেখি কি করা যায়। সাধু বাবা কিছুক্ষণ ধ্যান করার পর তাদের বলল, ওই জঙ্গলের মধ্যে একটা বড় পাথর আছে, সেই পাথরের মধ্যে সেখানে যাওয়ার রাস্তা আছে। আমি তোমাদের একটা লেহেঙ্গা দিচ্ছি, তুমি ওই জাদুর লেহেঙ্গা পরলে অনেক শক্তিশালী হয়ে যাবে, তারপর ওই পাথরে হাত দিলেই সরে যাবে, আর ওই রাস্তা দিয়ে তুমি রাতুলের বাবা মাকে উদ্ধার করতে পারবে। তবে সাবধান, সেখানে কিন্তু অনেক ধরনের বিপদ আসতে পারে, সেগুলোকে তোমাদের মোকাবেলা করতে হবে। ঠিক আছে সাধু বাবা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তারপর মাহি সে জাদুর লেহেঙ্গাটা পরে নেয় আর রাতুলের সাথে সেই পাথরের কাছে যায়। মাহি পাথরে স্পর্শ করার সাথে সাথে সেখান থেকে সরে যায় আর একটা বিশাল রাস্তা হয়ে যায়। আর সেই রাস্তা দিয়ে মাহি ও রাতুল হাঁটতে থাকে। কিছু দূর যেতেই দেখে যে সেখানে বড় একটা আগুনের রাস্তা। তারপর মাহি তার জাদুর লেহেঙ্গাটাকে বলে, এই রাস্তার দিয়ে আমরা এখন কিভাবে হাঁটবো? তোমরা নিশ্চিন্ত মনে হেঁটে যাও, এই আগুন তোমাদের কোনো কিছু করতে পারবে না। তারপর মাহি ও রাতুল সেই আগুনের রাস্তা দিয়ে হাঁটতে থাকে। কিন্তু রাস্তা হাঁটতেই দেখে যে সেখানে অনেকগুলো বিষাক্ত সাপ রাস্তার মাঝে রয়েছে। এই রাস্তাটা আবার আমরা এখন কিভাবে পার হব? তারপর মাহি জাদুর লেহেঙ্গা পরে চোখ বন্ধ করে সেই রাস্তাতে হাঁটতে থাকে। মাহি রাস্তা পার হয়ে যায়, কিন্তু রাতুল কোনোভাবেই রাস্তা পার হতে পারে না। আপু,
তুমি আমাকে সাহায্য করো। তুমি কোনো চিন্তা করো না, দেখি কি করা যায়। তারপর মাহি জাদুর লেহেঙ্গাকে বলল, তুমি রাতুলের একটা ব্যবস্থা করো। তারপর জাদুর লেহেঙ্গা তার জাদু দিয়ে রাতুলকে মাহির কাছে নিয়ে আসে। মাহি ও রাতুল কিছু দূর যেতেই দেখে যে সেখানে সেই ডাইনিটা বসে আছে, আর তার পাশেই রাতুলের বাবা মাকে এক খাঁচার মধ্যে বন্দি করে রেখেছে। আজ সেই রাত, এই রাতেই তোদেরকে তেলে ভেজে খাবো, তারপর আমি হব সবচেয়ে বেশি শক্তিশালী। দয়া করে আমাকে ছেড়ে দাও, বাড়িতে আমার এক ছোট্ট ছেলে আছে, আমরা ছাড়া ওর কেউ নেই, তুমি আমাদের ছেড়ে দাও। ছেড়ে দেওয়ার জন্য কি তোদের ধরে নিয়ে এসেছি? আজ রাতে তোদের এক ব্যবস্থা করব। মাহি ও রাতুল হাঁটতে থাকে, কিছু দূর যেতেই মা মা কে রে আমার রাজ্যে, তুই কিভাবে আমার রাজ্যে প্রবেশ করলি? এই কথা বলি দুষ্টু ডাইনি রাতুলকেও এক খাঁচার মধ্যে বন্দি করে, আর এগুলো মাহি দূর থেকে দেখছিল। যাক ভালোই হয়েছে, এবার তোদের তিনজনকে খাওয়া যাবে। বাবা রাতুল, তুমি কেন আমাদের কাছে আসলে? দয়া করে তুমি আমার সন্তানকে ছেড়ে দাও, তুমি আমাদেরকে হত্যা করো, রাতুলকে ছেড়ে দাও। ও, আজ তো অনেক মজা হবে। হ্যাঁ, অবশ্যই আজ মজা হবে, আজ রাতেই তোমার কাহিনী শেষ। তুমি গ্রামের প্রতিটা মানুষের জীবন দুঃখ বানিয়ে দিয়েছো। তুই আবার কি আমার রাজ্যে কেন এসেছিস? আমার রাজ্যে এসে আবার আমাকেই হুমকি দিস? দেখ তোর এখন আমি কি অবস্থা করি। ডাইনি তার জাদু দিয়ে মাহিকে আঘাত করার চেষ্টা করে, কিন্তু মাহির কিছুই হয় না, কারণ তার গায়ে ছিল জাদুর লেহেঙ্গা। তারপর জাদুর লেহেঙ্গা তার জাদু দিয়ে ডাইনিকে পুড়িয়ে ছাই করে দেয়। তারপর মাহি সবাইকে খাঁচা থেকে উদ্ধার করে। মা মাহি, তোমাকে অনেক ধন্যবাদ, তোমাকে ধন্যবাদ দিয়ে ছোট করব না, তুমি ছাড়া হয়তো আজ আমরা আর বাড়ি ফিরতে পারতাম না। তারপর সেখানে সবাই মিলে হাসতে থাকে, আর এভাবেই গল্পের সমাপ্তি হয়। একটি গ্রামে সোনালি নামে একটা মেয়ে ছিল। মা, তোমার কি হয়েছে? মা, তুমি আমাকে ছেড়ে চলে যেতে পারো না, সবে মাত্র তুমি আমাকে বিয়ে দিলে। মা সোনালি, আমার হাতে খুব সময় কম, তোদেরকে ছেড়ে আমাকে চলে যেতে হচ্ছে, মরার আগে তো তোকে যে বিয়ে দিতে পেরেছি এটাই আমার শান্তি। বাবা সুজয়, তুমি আমার মেয়েকে দেখে রেখো। আপনি কোনো চিন্তা করবেন না মা, আমি ওকে কখনো কষ্ট দেব না, সব সময় দেখে রাখব। এই সকল কথা বলে সোনালীর মা মৃত্যুর কোলে ঢলে পড়ে। সোনালি অনেক কান্না করতে থাকে। পরদিন সোনালি তার শ্বশুর বাড়ি চলে গেল। কয়েকদিন পরের কথা, সোনালি এটা কি রান্না করেছো? এই খাবারটা তো মুখে দেওয়া যায় না, এত লবণ কেউ দেয়? আসলে প্রথমবারের মতো রান্না করলাম তো, তাই একটু বেশি লবণ পড়েছে। তোমার জন্য আজ আমার খালি পেটেই কাজে যেতে হচ্ছে। কেন যে এই মেয়েকে বিয়ে করেছি, যে কোনো কাজই পারে না। সোনালি একটু ঘরে আসো তো। জি মা, বলুন। তোমার বিয়ে তো অনেক দিন হয়ে গেল, এখন তোমার গহনাগুলো খুলে দাও তো আমাকে, তা না হলে তোমার কাজ করতে সমস্যা হবে। আচ্ছা ঠিক আছে মা। এই বলে সোনালি তার সকল গহনাগুলো খুলে তার শাশুড়ি মাকে হাতে দেয়। এই কাপড়গুলো একটু ধুয়ে দাও তো। ভাবি, আমার কাপড়গুলো একটু ধুয়ে দিও, কিন্তু আমি তো কখনো এতগুলো কাপড় একসাথে ধুইনি। বিয়ের দুদিন না যেতেই মুখের উপরে তর্ক করা শিখেছ? ঠিক আছে মা, আমি এখনি ধুয়ে দিচ্ছি। সোনালি কাপড়গুলো ধুয়ে দিল। এইটুকু কাপড় ধুয়ে দিতে এত সময় লাগবে? বাড়ির অন্য কাজগুলো করতে হবে না? যাও এখনি রান্না তুলে দাও, আর রান্না শেষ হলে সব ঘরগুলো মুছে দিও। সোনালি সারা দিন বাড়ির কাজ করে রান্না করে, তারপর ঘরগুলো মুছে সবাইকে খেতে দেয়।
এটা কি রান্না করেছো? এই সকল খাবার তো আমি খেতেই পারবো না। তারপর সোনালীর শাশুড়ি মা সোনালীকে অনেক কথা শোনাতে থাকে। শুধুমাত্র তোমার জন্য আমাদের এত খাবার নষ্ট হলো। মা, আমি বাহির থেকে খাবার কিনে নিয়ে আসি, আর সোনালীকে কোনো খাবার দেবে না। আর ওর শাস্তি হলো, আজকে ওকে বাড়ির বাহিরে ঘুমাতে হবে, ওর মুখ আমরা আর দেখতে চাই না। তারপর সোনালী রাতে বাহিরের ঘরে ঘুমাতে যায়। ঘরের মধ্যে অনেক ময়লা আর অনেক ইঁদুর ছিল। সোনালী ঘুমোতে পারছিল না। সোনালী বসে বসে কান্না করছিল আর তার মায়ের কথা ভাবছিল। তারপর সোনালীর সামনে একটা সুন্দর পরী চলে আসে। তুমি এখানে কি করো? এই ঘরে তো কেউ থাকে না, তুমি এখানে কি করো? তারপর সোনালী সেই পরীকে সকল কথা খুলে বলে। ও আচ্ছা, এই ব্যাপার, তোমাকে আমি এই জাদুর লিপস্টিকটা দিচ্ছি, এটা তুমি যখন যা বলবে ও তোমাকে তাই করবে, এখন থেকে ও তোমার বন্ধু। সোনালী পরীকে অনেক ধন্যবাদ দেয়। পরদিন সকাল সোনালীর শাশুড়ি, ননদ ও সুজয় সবাই তাকে অনেক আদর করে আর সামনে অনেক ধরনের খাবার রেখে দেয়। মা সোনালী, রাতে তোমার অনেক কষ্ট হয়েছে না? তুমি এই খাবারগুলো খেয়ে নাও। তখনই সোনালী মনে মনে ভাবল, এত আদর করার কারণ কি? নিশ্চয় এর মধ্যে অন্য কিছু আছে। ভাবি, তুমি খেয়ে নাও। সোনালী, আমি বলছি কি, আমাদের ব্যবসার জন্য অনেক টাকা লাগবে। তোমার গহনাগুলো আমি বিক্রি করে দেব, আর তুমি তোমার বাবাকে 2 লক্ষ টাকা আনতে বলবে। ও আচ্ছা, বুঝেছি, এজন্য তোমরা আমাকে এত আদর করছো। আমি তোমাদের কোনো কথাই শুনবো না। তোমরা আমাকে অনেক নির্যাতন করেছো, আর আমি কখনোই আমার বাবাকে টাকা আনতে বলবো না। তোর এত বড় সাহস, তুই আমার মুখের উপরে তর্ক করিস? মা, তোমরা মিলে ওকে শিক্ষা দাও তো। তারপর সোনালীর শাশুড়ি মা ও ননদ মিলে সোনালীকে মারার জন্য এগিয়ে আসে। আর ঠিক তখনই সেই জাদুর লিপস্টিক একটা লাঠি হয়ে যায়। আর সেই লাঠিটা সোনালীর ননদ ও শাশুড়ি মাকে মাথার উপরে আঘাত করতে থাকে। আরে বাবারে, মরে গেলাম! সুজয়, আমাদের বাঁচা! তারপর সুজয় সেখানে চলে আসে আর সেই লাঠি সুজয়কেও অনেক আঘাত করে। তারপর সোনালীর বাবা সেখানে চলে আসে। তখনই তারা সোনালীকে অন্য একটা ঘরে বন্দি করে রাখে। এসেছেন বাবা, টাকা নিয়ে এসেছেন তো? হ্যাঁ, নিয়ে এসেছি। তো সোনালী কোথায় বাবা? বাবা, ও একটু শপিং করতে বের হয়েছে, অনেক দেরি হবে, আপনি এখন যেতে পারেন। সোনালীর বাবা মনে মনে ভাবে, সুজয় এত তাড়াহুড়া করছে কেন? আর সোনালী কোথায়? ওর কিছু একটা হয়েছে। তারপর সে জাদুর লাঠি সোনালীর ঘরের দরজা খুলে দেয়। আর তখনই সোনালী তার বাবার কাছে চলে আসে। আর তখন তার বাবাকে সে সকল কথা খুলে বলে। সোনালীর বাবা পুলিশের কাছে ফোন করে। আর ঠিক তখনই পুলিশ সেখানে চলে আসে। আমরা এদেরকে খুঁজছিলাম, এরা একটা গ্রুপ, জায়গায় জায়গায় বিয়ে করে অসহায় মেয়েদেরকে শারীরিক ও মানসিক নির্যাতন করে টাকা পয়সা নিয়ে পালিয়ে যায়। বাবা, সময় মতো এই জাদুর লিপস্টিক আর তুমি না থাকলে আমারও ওই সকল মেয়েদের মতোই হতো। তো মা, তুমি এই লিপস্টিকটা কোথায় পেলে? তারপর সোনালী তার বাবাকে সকল কথা খুলে বলে। তারপর তারা সবাই মিলে অনেক হাসাহাসি করতে থাকে। একটি গ্রামে মালিথা নামে একটি মেয়ে তার মায়ের সাথে বাস করত। মালিথা ও তার মা একদিন জঙ্গলের রাস্তায় হাঁটছিল। এখানে এই হাতিটা আবার কোথা থেকে আসলো? এই হাতিটাকে কে আহত করলো?
আমাকে মারার জন্য একটা দুষ্ট ডাইনি আমার পায়ে ও শরীরে আঘাত করেছে। তোমরা আমার মেয়েকে বাঁচাও, ও অনেক ছোট, তা না হলে দুষ্ট ডাইনি ওকেও ছাড়বে না। কিন্তু তোমার মেয়ে কোথায়? তারপর হাতি তার সুর দিয়ে তার মেয়ে কোথায় আছে তা দেখিয়ে দিল। মালিথা সেখানে গিয়ে সে আহত হাতির মেয়েকে তার মায়ের সামনে নিয়ে আসলো। মা, তোমার কি হয়েছে? তোমার এই অবস্থা কে করলো? তোমার মা মারা গিয়েছে, একটা দুষ্টু ডাইনি তাকে এই অবস্থা করেছে। আজ থেকে তুমি আমাদের সাথে থাকবে আমাদের বাড়িতে। তারপর মালিহা ও তার মা সেই ছোট্ট হাতিকে নিয়ে তাদের বাড়িতে যায়। আর সেই হাতিকে দেখার জন্য অনেক লোক তাদের বাড়িতে ভিড় জমাত। মালিহাদের একটা সবজি বাগান ছিল, সেই সবজি বিক্রি করেই তাদের সংসার চলত। মালিহা সারা দিন হাতির সাথে খেলা করত। আমার নাম মিমি, তুমি আমাকে মিমি বলে ডাকতে পারো। মিমি, চলো আজকে আমরা একটু বাগানের মধ্যে খেলা করি। মিমি ও মালিহা দুজনে অনেক মজা করছিল। এভাবে তাদের দিনগুলো অনেক ভালোভাবে কাটছিল। হঠাৎ একদিন সেই গ্রামে অনেক বড় ঝড় ও বৃষ্টি হয়। বাইরে তো অনেক ঝড় হচ্ছে, আমরা তো কেউ বের হতে পারছি না। মিমি, তুমি কোনো চিন্তা করো না, ঝড় থেমে গেলে আমরা বের হয়ে আসব। এভাবে বেশ কয়েকদিন বৃষ্টি হওয়ার কারণে তাদের সবজি বাগানটা নষ্ট হয়ে যায়। আর এগুলো দেখে মালিহার মা অনেক কান্না করতে থাকে। এখন আমি কি করব? আমার তো আর কিছুই রইল না, আমাদের তো এখন না খেয়ে মরতে হবে। মালিহাদের সবজির বাগানগুলো নষ্ট হয়ে যাওয়ার কারণে তার মা আর সবজি বিক্রি করতে পারে না, তাই তাদের সংসারে অনেক অভাব দেখা দেয়। একদিন মিমি কাউকে না বলে জঙ্গলে গিয়ে সে কিছু গাছ থেকে ফল পেড়ে মালিহাকে দেয়। মিমি, তুই আমাদের কষ্টটা বুঝেছিস, তুই আমাদের জন্য খাবার নিয়ে আসছিস, সত্যি তুই আমাদের খুব ভালো বন্ধু। মা, কাল থেকে আমরা মিমিকে নিয়ে বাজারে বের হব। মিমি সবাইকে খেলা দেখাবে, আর তাতে সবাই খুশি হয়ে যা দেবে তা দিয়ে আমাদের দিন চলে যাবে। হ্যাঁ মালিয়া, তুমি ঠিক কথাই বলেছো। মিমি, তুমি কি বলো? আমি তোমাদের জন্য সবকিছু করতে পারি। পরদিন সকাল সকাল মালিহা ও তার মা আর মিমি বাজারে যায়। আর মিমিকে দেখে বাজারে সবাই তার সামনে হাজির হয়। তোমার হাতে কি খেলা করতে পারে? মিমি তো সবকিছুই পারবে। তারপর মিমি তাদের সবাইকে খেলা দেখিয়ে যায়। আর তারা সবাই অনেক খুশি হয়ে তাদের টাকা দেয়। এভাবেই কিছুদিন চলতে থাকে। একদিন মালিহার মা বাজার থেকে বাড়ি আসার সময় একটা অ্যাক্সিডেন্ট হয়, যার কারণে তার মায়ের পায়ে অনেক আঘাত পায়। মা, এটা কেমন করে হলো? আমি এখনি ডক্টর ডেকে আনছি। তারপর মালিহা বাড়িতে ডক্টর ডেকে আনে। তোমার মায়ের পায়ের অবস্থা ভালো না, তোমার মায়ের পা এখনই অপারেশন করাতে হবে, তা না হলে তোমার মায়ের পাটা কেটে ফেলতে হবে। না না ডক্টর, আপনি বলুন কত টাকা লাগবে? প্রায় 50,000 টাকা লাগবে। ডক্টরের এই কথা শুনে মালিহা অনেক চিন্তায় পড়ে যায়। মিমি, আমি এখন কি করি বলতো? মালিহা, তুমি কোনো চিন্তা করো না, আমি যেখানে থাকতাম তুমি আমাকে সেখানে নিয়ে চলো। সেখানে আমার মায়ের দেওয়া একটা সোনার হার আছে, এটা আমি তোমাকে দিতে চাই। না না, ওখানে তোমাকে যেতে দেওয়া যাবে না, কারণ ওখানে এখনো ওই দুষ্ট ডাইনি থাকে। আমার কিছু হবে না, তুমি চলো, সোনার হারটা বিক্রি করে তুমি তোমার মাকে চিকিৎসা করাবে, দেরি করো না। এ কথা শুনে মিমি ও মালিহার
সে জঙ্গলের মধ্যে প্রবেশ করে। তারপর সেখানে গিয়ে দেখে যে ডাইনিটা পাশেই বসে আছে। যেখানে ডাইনিটা বসে আছে তার পাশেই সেই হাড়টা আছে। আমি এখনই যাচ্ছি। না না মিমি, তুমি যেও না, ও তোমার ক্ষতি করে দেবে তো। আমার কিছুই করতে পারবে না। এ কথা বলে মিমি